হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি কামরুল হাসান, ক্যামস্টেক পিটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা ছবিটি দেখতেছেন, একটা 10 টাকা সাবান দিন জন্য চারজন মানুষ হাতে হাত রেখে ছবি তুলতেছে। যিনি সাবান নিচ্ছেন উনি সহ 5 জন। তাহলে কি হলো? কোথায় সামাজিক দূরত্ব, কোথায় হোম কোয়ারেন্টাইন? আমরা যে ছবি নিয়ে ব্যস্ত, আমরা আছি কিভাবে লোক দেখানো যায়। একটা 10 টাকার সাবান, এটা দেওয়ার জন্য 4 জন। সাবান কয়টা দিছে আল্লাহ মালুম, জানি না, হয়তো বা 2 জনকে দিয়ে চলে গেছে। আর যিনি সাবান নিচ্ছেন তার চেহারা দেখুন, উনি নিজে লজ্জিত। একটা সাবানের জন্য 4 জন আসছে দিতে, যিনি নিচ্ছেন উনি লজ্জা বোধ করতেছে এটা নিতে। তো এইভাবে এইভাবে কি করোনা প্রতিরোধ করা যাবে, নাকি আপনারা করোনা ডিস্ট্রিবিউট করতেছেন? করোনাকে প্রতিরোধ করতেছেন নাকি করোনা ছড়াই দিচ্ছেন? এই ঘটনা হচ্ছে সিলেটের। একটা সিলেটের সুরমা নিউজ আসছিল, একটা ওয়েব পোর্টাল। এবার পরে ঘটনা আসা যাক, ছবিতে দেখতে পাচ্ছেন 2 কেজি আলুর জন্য কতগুলো মানুষ, প্রায় 8-10 জন। এতগুলো মানুষের এখানে কি দরকার? 2 কেজি আলু দিতে কয়জন মানুষ লাগে? একজন গিয়ে বাড়ি বাড়ি আলুগুলো পৌঁছে দেওয়া যায়, যারা লিস্ট করছে লিস্ট অনুযায়ী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যায়। এখানে ফটো সেশনের কি দরকার? এখানে আরো একটা কথা, 4-5 হাজার টাকা খরচ করে ওনারা কিন্তু মিডিয়া ভাড়া করছে। মিডিয়া কি করতেছে? আমাদের ছবি তুলতেছে, এটা ফলো করে বছর করবে, এলাকার মধ্যে সুনাম বৃদ্ধি হবে, নাম হবে। এই নামের কি দরকার? কোনো দরকার আছে? আপনারা সচেতন কখন হবেন? কখন সচেতন হবেন আপনারা? কখন আপনাদের বিবেক বুদ্ধি জাগ্রত হবে? এটা কোনো কথা? আপনারা এখন হোম কোয়ারেন্টাইন চলতেছে, লকডাউন চলতেছে, লকডাউন চলতেছে, লকডাউনের ভিতরে আপনারা কি করোনা রোধ করতেছেন? করোনা রোধ করার জন্য কাজ করতেছেন নাকি করোনা বিস্তার করতেছেন? কিছু মাথা আসতেছে না। এখন যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে ফেনীর, ফেনীর বিএনপির। ওনারা মাস্ক বিতরণ করতেছে, দেখেন একটার মুখেও মাস্ক নেই, সবাই খালি মুখে ধারে আছে। গণজামায়াত, কোথায় সামাজিক দূরত্ব, কোথায় লকডাউন, কোথায় হোম কোয়ারেন্টাইন, ওনারা বাইরে বেরিয়ে মাস্ক বিতরণ করতেছেন গণজামায়াত করে। এই আহাম্মক গুলার কখন যে এই আহাম্মককে দেখছেন ওনার মুখে মাস্ক নেই, এই আহাম্মক গুলার কখন যে বিবেক দিতে পারবে? এই বিনোদন আমরা কোথায় রাখবো? হোম কোয়ারেন্টাইন থেকে আমাদের কিন্তু বিনোদনের অভাব হচ্ছে না, সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই এই বিনোদন গুলার অভাব হচ্ছে না। আজকের ভিডিও যতগুলো ছবি দেখতেছেন এগুলো সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিয়ে, ফেসবুক থেকে নিয়ে। তো দেখুন কি অবস্থা, কোথায় হোম কোয়ারেন্টাইন, কোথায় লকডাউন, ওনারা ওনাদের মতো ঘুরে বেড়াচ্ছে। এই যদি হয় আমাদের দেশের অবস্থা, এভাবে তো করোনা রোধ করা যাবে না, করোনা আরো বিস্তার লাভ করবে। বন্ধুরা, এখন যে ছবিটি দেখতেছেন এটা হচ্ছে মুন্সিগঞ্জের অতিরিক্ত আইজিপি সৌজন্যে মাস্ক বিতরণ করতেছে, জন জামায়াত করে, সামাজিক জামায়াত করে। কোথায় কি, কোথায় লকডাউন আমি বুঝতেছি না, এগুলো কি হচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী যদি এই অবস্থা করে তাহলে আমরা কোথায় যাব? এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা, এটা ঠিকঠাক ভাবে মানুষ পালন করতেছে কিনা এটা দেখা, লকডাউন পালন করতেছে কিনা এটা দেখা, হোম কোয়ারেন্টাইন আছে কিনা এটা দেখা। কিন্তু ওনারা কি করতেছেন? এখন যে ছবি দেখতেছেন ওইটা হচ্ছে নারায়ণগঞ্জের মাস্ক আর সাবান বিতরণ নিয়ে দুই পক্ষের মারামারিতে 3 জন ঠেটাবিদ্ধ। ও আল্লাহ, এই বিনোদন কোথায় রাখবো? এত বিনোদন কোথায় পাবো, কোথায় রাখবো? এই হোম কোয়ারেন্টাইন ভিতরে যে আপনারা এত বিনোদন দিচ্ছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আপনাদেরকে বাঁচিয়ে রাখুক। সরকারের কাছে বিনীত অনুরোধ, এই প্রাণীগুলোকে যত দ্রুত সম্ভব চিড়িয়াখানা পাঠানো, আমরা টিকিট কেটে ওনাদেরকে দেখে আসবো। তো বন্ধুরা, এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা উত্তরের যুবলীগের। দেখেন কি অবস্থা, কারো মুখে মাস্ক নেই, কোনো প্রোটেকশন নেই, কোনো প্রোটেকশন ছাড়াই ওনারা মাস্ক বিতরণ করতেছে জনসম্মুখে, জনসমাগমের মধ্যে। আমরা সামাজিক জীব, আমাদেরকে সমাজবদ্ধভাবে সবকিছু করতে হবে। মাস্ক বিতরণ করতেছি তাও সামাজিকভাবে, আমরা ত্রাণ দিচ্ছি তাও সামাজিকভাবে, আর আমরা সাবান দিচ্ছি তাও সামাজিকভাবে। আমরা সামাজিক জীব, এটা প্রমাণ করতে হবে। আমরা সমাজের সমাজ সামাজিকভাবে সবকিছু বিতরণ করতে হবে। আসলে বন্ধুরা, এই করোনা কিছু মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসছে। কিছু মানুষ এই করোনাকে ব্যবহার করতেছে তাদের প্রচারণার জন্য। তারা 10 টাকার সাবান, 20 টাকার আলু, 30 টাকার মাছ দিয়ে মানুষকে ত্রাণ দিচ্ছে। তাহলে টোটাল কয় টাকা পড়লো মাথা পিছু? 60 টাকা করে। যদি 10 জনকে ত্রাণ দেয় তাহলে কত টাকা হয়? 600 টাকা। আর 20 জনকে দিলে 1200 টাকা। এই 1200 টাকার মধ্যে তাদের ত্রাণ কর্মসূচি শেষ,
ফলো আপ করে প্রচার করতেছে, মিডিয়া ভাড়া করতেছে এলাকায়, তাদের সুনাম হচ্ছে, নাম হচ্ছে, তারা গরিবদের মানুষের পাশে দাঁড়াচ্ছে। আসলে দেখুন, যা যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এই জিনিসগুলো যদি ওনারা সরবরাহ করতেন, দিতেন গরিব দিকে মানুষগুলো, আজকে রাস্তা আসতো না, রাস্তায় না আসলে আমাদের জন্য এত রিস্ক কি হইতো না। এই গরিব দিকে মানুষগুলো রাস্তায় যাচ্ছে, রাস্তায় গিয়ে যদি করোনা পজিটিভ হয় তাহলে সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়বো আমরাই। এখন এই জিনিসটাকে পুঁজি করে, এই করোনাকে পুঁজি করে কিছু মানুষ রদ দেখা আর গলা বেচা একসাথে করতেছে। তারা অল্প টাকার মধ্যে ত্রাণ বিতরণ করতেছে, সমাজকে ফলো করে, সমাজ এটা ফলো করে প্রচার করতেছে, তারা ত্রাণ দিচ্ছে, নিজেদের ক্ষমতা জাহির করতেছে, নিজেদের টাকা পয়সা আছে এটা জাহির করতেছে। তো বন্ধুরা, এ হচ্ছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা। তো বন্ধুরা, পরিশেষে বলতে চাই, আমাদের যা যতটুকু সামর্থ্য আছে, যা যতটুকু যে যতটুকু পারবো, ঠিক আমাদের আশেপাশে যারা গরিব দুঃখী আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবো। তাও সামাজিক দূরত্ব বজায় রাখে, সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।